তবে সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্র থেমে থাকেনি। 1996 সালে পুনরায় রাষ্ট্র ক্ষমতা দখল করার পর সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 25 ফেব্রুয়ারি বাংলাদেশের একটি কালো অধ্যায়, কারণ এই 25 ফেব্রুয়ারিতেই আমাদের সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল। যদিও সেনা বিদ্রোহের নাম দেওয়া হয়, কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অনেক কথা অনেকেই বলে এখানে ভারতের ইন্ধনে এগুলো করা হয়েছে। অবশেষে এই 25 ফেব্রুয়ারি সেনা হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন তারেক রহমান। তার আলোচনা শুনলে আপনি বুঝতে বাধ্য হবেন আসলেও কারা এই ষড়যন্ত্র করে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছে। প্রিয় দর্শক, তারেক রহমানের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, চলুন আমরা তার কথাগুলো শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের বর্বরোচিত সেনা হত্যাযজ্ঞের দিন। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি খোদ রাজধানীতে বিডিআর পিলখানায় ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মাত্র একদিনে এত সংখ্যক সেনা কর্মকর্তা হত্যার নজির বিশ্বের আর কোথাও কোনো দেশে নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 9 মাসেও এত সংখ্যক সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়নি। ইতিমধ্যে 15 বছর পার হয়ে গেল এমন বর্বরোচিত ঘটনার আজ পর্যন্ত বিচার সম্পন্ন হয়নি, বরং বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় সেনা হত্যাযজ্ঞের দায়ে যাদের কারাগারে থাকার কথা ছিল তারাই এখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। অথচ বছরের পর বছর ধরে কারাগারে বিনা বিচারে মানবতর জীবনযাপন করছেন শত শত বিডিআর সৈনিক। প্রিয় দেশবাসী, 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন মানুষের বিভৎস হত্যাকাণ্ডের এই দিনটি অবশ্যই প্রতি বছর জাতীয় শোক দিবস হিসাবে পালিত হওয়া উচিত ছিল। প্রতি বছর যেভাবে রাষ্ট্রীয় উদ্যোগে 21 ফেব্রুয়ারি পালিত হয়, উচিত ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখার শপথ নিয়ে একইভাবে যথাযথ রাষ্ট্রীয় গুরুত্ব সহ 25 ফেব্রুয়ারি দিনটিও পালন করা। অথচ সচেতনভাবেই গুরুত্বহীন আর অবহেলায় বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম দিনটি প্রতি বছর নীরবেই পার করে দেয়। বাংলাদেশের ইতিহাসের ভয়াবহ এই দিনটিকে কেন যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না, সংশয়, সন্দেহ, রহস্য এখানেই। প্রিয় দেশবাসী, তথ্য প্রমাণে দেখা যায় 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে বিডিআর পিলখানার দরবার হলে 10:42 এর দিকে প্রথমেই বিডিআরের তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদকে গুলি করে হত্যা করা হয়। দরবার হলের ভয়ঙ্কর পরিস্থিতি আঁচ করতে পেরে মেজর জেনারেল শাকিল প্রায় 9:30 সময় দরবার হল থেকেই সরাসরি তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদকে ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য চান। মেজর জেনারেল শাকিল 9:38 এর দিকে শেখ হাসিনাকেও ফোন করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য কামনা করেন। প্রিয় দেশবাসী, প্রশ্ন হল বিডিআরের ডিজিগুলিতে নিহত হওয়ার 1 ঘন্টা আগে দেশের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীকে বিডিআর পিলখানার ভয়ানক পরিস্থিতি জানানোর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন কোনো উদ্যোগ নেওয়া হলো না বা হয়নি? বিডিআর পিলখানা থেকে সেনানিবাসের দূরত্ব, যারা আপনারা ঢাকা শহরে থাকেন তাদের সকলেরই ধারণা আছে খুব বেশি দূরত্ব নয়। তারপরও কীভাবে একের পর এক 57 জন চৌকস সেনা কর্মকর্তা নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, এটি
প্রমাণ করে সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী অপশক্তির ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসাবে বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাযজ্ঞ ছিল অত্যন্ত সুপরিকল্পিত। দেশপ্রেমিক প্রিয় ভাই ও বোনেরা, সেনা হত্যাযজ্ঞের ঘটনাটি সরাসরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়। অথচ সেনা হত্যাযজ্ঞের মতন স্পর্শকাতর এবং জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত নিয়েও আওয়ামী সরকার ইচ্ছাকৃতভাবে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। সেনা হত্যাযজ্ঞ মামলার তদন্ত আব্দুল কাহার আকন্দ নামে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দেওয়া হয়েছিল, যে পুলিশের চাকরি থেকে অবসর নেবার পর এমপি হওয়ার জন্য তার নিজের এলাকায় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছিল। 2008 সালের জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন চেয়েছিল এই ব্যক্তি। পুলিশের চাকুরিতে পুনর্বহাল করে চিহ্নিত এই আওয়ামী লীগ নেতাকেই কেন সেনা হত্যাযজ্ঞের মতন এমন একটি স্পর্শকাতর মামলার তদন্ত ভার দেওয়া হলো? এরপর গত 15 বছরেও সেনা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়ায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এবং তার বিশেষ খনি বাহিনীকে আড়াল করার জন্যই বিশেষ উদ্দেশ্যে আওয়ামী নেতা কাহার আকন্দকে সেনা হত্যাযজ্ঞ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রিয় দেশবাসী, সেনা হত্যাযজ্ঞ মামলার তদন্তের নামে আওয়ামী নেতা কাহার আকন্দ শত শত বিডিআর জওয়ানকে নির্বিচারে গ্রেফতার করেছে, এরপর তদন্তের নামে চালিয়েছে অকথ্য নির্যাতন। কাহার আকন্দের নির্মম নির্যাতনের শিকার অনেক পরিবারের সদস্যদের অভিযোগ, নির্যাতনের কারণে অর্ধ শতাধিক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে, এমনকি যারা বেঁচে থাকলে বিডিআর বিদ্রোহের প্রকৃত কারণ বেরিয়ে আসার সম্ভাবনা ছিল এমন অনেককেই আবুল কাহার আকন্দ পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। আর সেনা হত্যাযজ্ঞের 15 বছর পরও বর্তমানে বিনা বিচারে শত শত বিডিআর সৈনিক কারাগারে মানবেতর জীবন যাপন করছে। ন্যায় বিচারের আশায় তাদের পরিবারগুলোর শত শত সদস্যদের দিন কাটছে এক চরম হতাশা এবং অনিশ্চয়তায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের অনেকেরই মনে আছে হাসিনা সরকার সেই সময় সফলভাবে সেনা হত্যাযজ্ঞ সম্পন্ন করার পর বিক্ষুব্ধ সেনাবাহিনী সেনা হত্যাযজ্ঞের বিচার দাবি করেছিল। তবে বিচার দূরে থাক, সেনাবাহিনীর যেসব কর্মকর্তা সেনা হত্যাযজ্ঞের বিচার দাবিতে সোচ্চার হয়েছিলেন তাদেরকে নির্মমভাবে দমন করা হয়েছে। তাদের অনেককে নানা অজুহাতে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ থেকে বের করে দিয়ে শেখ হাসিনা যেভাবে অন্য বিচারকদেরকে সতর্ক বার্তা দিয়েছিল, ঠিক একইভাবে সেনা হত্যাযজ্ঞের বিচার দাবি করা সেনা কর্মকর্তা এবং সদস্যদের বিরুদ্ধে দমননীতি চালিয়ে সেনাবাহিনীকেও সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। ফলে দেখা যায় সেনাবাহিনীও মনে হয় এখন সেনা হত্যাযজ্ঞের দিনটি শোক ও শপথের প্রত্যয়ী দিন হিসাবে পালনের গুরুত্ব ভুলতে বসেছে। প্রিয় দেশবাসী, ইতিহাস সাক্ষী, সেনাবাহিনীকে দুর্বল করে রাখার আওয়ামী ষড়যন্ত্র নতুন কিছু নয়। সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে স্বাধীনতোত্তর বাংলাদেশে সেনাবাহিনীর প্যারালাল রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ এবং তাদের দেশি বিদেশি দোসররা সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদেরকে মুখোমুখি করে দিয়েছিল, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছিল। তবে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশ এবং দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী
এবং তাদের দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হয়। তবে সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্র থেমে থাকেনি। 1996 সালে পুনরায় রাষ্ট্রক্ষমতা দখল করার পর সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। বাংলাদেশের সেনাবাহিনীতে জঙ্গি রয়েছে, দেশে বিদেশে আওয়ামী লীগ প্রকাশ্যেই এমন অপপ্রচার চালিয়েছিল। সুতরাং বিডিআর বিদ্রোহের নামে 2009 সালের সেনা হত্যাযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ধারাবাহিক ষড়যন্ত্রের বাস্তবায়ন। স্বাধীনতা প্রিয় দেশবাসী, বারবার প্রমাণিত হয়েছে দেশের সেনাবাহিনী এবং জাতীয়তাবাদী শক্তি সক্রিয় এবং শক্তিমান থাকলে আওয়ামী অপশক্তির পক্ষে কখনোই অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা সম্ভব নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এ কারণেই দেশের সেনাবাহিনী এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের যত ক্ষোভ আর জিঘাংসা। ফলে খুনি হাসিনা একদিকে সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছে, অপরদিকে গুম, খুন, অপহরণ, নির্যাতন, নিপীড়ন, হামলা, মিথ্যে মামলা কিংবা গায়েবী মামলা দিয়ে দেশের জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিকামী জনগণকে দমিয়ে রাখার অপচেষ্টা অব্যাহত রেখেছে। জিঘাংসা মেটাতে, বিএনপিকে দমন করতে গিয়ে শেখ হাসিনা বরং দেশ এবং জনগণকে পরাজিত করে দিয়েছে। প্রিয় দেশবাসী, সুপরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন, অস্তিত্ব সংকটে বাংলাদেশ, অরক্ষিত দেশের সীমান্ত, দেশটাকে নিয়ে ভাগ বাটোয়ারার হাট বসেছে। 2017 সাল থেকে আজ 2024, এত বছরেও বাংলাদেশে আশ্রিত 13 লক্ষ রোহিঙ্গার একজনকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি শেখ হাসিনা সরকার। অথচ গৃহযুদ্ধে লিপ্ত মিয়ানমার সামরিক জান্তার 300+ সেনা কয়েকদিন আগে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার 2-3 দিন পরই তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। প্রিয় দেশবাসী, প্রশ্ন হচ্ছে মিয়ানমারে 300+ সেনা ফেরত পাঠানো গেলেও গত 6 বছরেও একজন রোহিঙ্গাকেও কেন মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি? খনি হাসিনার ক্ষমতা লিপসার কারণে স্বাধীন বাংলাদেশ মনে হয় এখন বানানা রিপাবলিকে পরিণত হয়েছে। সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক খুন হচ্ছেন, এমনকি বিজিবি সদস্য হত্যা হলেও বাংলাদেশ যেন প্রতিবাদ করার সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছে। স্বাধীনতা প্রিয় দেশপ্রেমিক ভাই ও বোনেরা, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এভাবে পরাজিত হতে পারে না। মুক্তিযুদ্ধের বাংলাদেশ খুনি শীর্ষ দুর্নীতিবাজ হাসিনার ক্ষমতার লেপসার বলি হতে পারে না। আমাদের বক্তব্য স্পষ্ট, জনগণ স্বতঃস্ফূর্তভাবে 7ই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে। সুতরাং দেশে এখন জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নেই। চট দখলের মতন পুলিশের বন্দুক আর অন্য দেশের করুণায় যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে তারা অবৈধ। দেশে বিদেশে বর্তমান সরকারের পরিচয় ডামি সরকার। 7ই জানুয়ারি দেশে বিদেশে আবারও প্রমাণিত হয়েছে চিহ্নিত কতিপয় পুলিশ, আমলা আর সুবিধাভোগী দুর্নীতিবাজ মাফিয়া চক্র ছাড়া দেশের 95% মানুষ, ক্ষেত্রবিশেষে তারও বেশি মানুষ সৈরিনী হাসিনার বিপক্ষে। প্রিয় দেশবাসী, প্রশাসন, সিভিল সোসাইটি কিংবা বিভিন্ন শ্রেণী পেশার যারা দেশের সংকট মোকাবেলায় যাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে, হাসিনার ডামি সরকার তাদেরকে অতিরিক্ত সুবিধা, প্রলোভন কিংবা ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করছে। অপরদিকে আওয়ামী দুর্নীতি বা চক্র ছাড়া
কৃষক, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত, এমনকি অনেক মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষ, অর্থাৎ দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষই এখন সংকটে। সুতরাং বর্তমানে দেশে চলমান যে সংকট, এই সংকট বিএনপি কিংবা গণতন্ত্রের পক্ষের দলগুলোর একার সংকট নয়। অধিকাংশ সংবাদপত্র কিংবা গণমাধ্যমের মালিকানা মাফিয়া চক্রের দখলে থাকায় জনগণের সংকট, দুঃখ, দুর্দশার বাস্তব চিত্র সংবাদপত্রে প্রতিফলিত হচ্ছে না। হাতে গোনা কিছু সাংবাদিক সম্পাদক হাসিনার পদলোহন করছে বটে, তবে দেশের অন্য সকল পেশার মানুষের মতোই ঘর সংসার পরিচালনায় অধিকাংশ সাংবাদিক কিংবা গণমাধ্যম কর্মীদেরকেও হিমশিম খেতে হচ্ছে। শীর্ষ দুর্নীতিবাজ হাসিনার দামি সরকারের লাগামহীন দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের কারণে দেশে অর্থনৈতিক সংকট তীব্র হয়ে উঠছে। ব্যাঙ্কগুলো প্রায় দেউলিয়া প্রায়। একদিকে ডলার সংকট, অন্যদিকে তারল্য সংকটে বিপর্যয়ে পড়েছে ব্যাংকিং খাত। আওয়ামী দুর্নীতি বা চক্র দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুললেও অর্ধাহারে অনাহারে সারা দেশের অধিকাংশ মানুষ। কয়েকদিন পরেই পবিত্র রমজান, অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। এরপর এখন আবার গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো, যেন মরার উপরে খরার ঘা। অথচ কুইক তারেক রহমানের কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন এই সেনা হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে। যদিও বলা হয় বিডিআর বিদ্রোহ হয়েছে, বিদ্রোহ আসলে কী হয়েছিল, বিদ্রোহ কারা করলো, এতদিন পর তো বিদ্রোহ হচ্ছে না, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি, তাহলে কেন 25 ফেব্রুয়ারিতে এই ঘটনাটি ঘটলো? বোঝা যাচ্ছে কেউ এটা করিয়েছে, কাদের ইন্ধনে এটা হয়েছে। তারেক রহমানের কথা শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাদের কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।